আমার বেটি হইছে কি আমার বিয়ে ঠিক হইছে শো আরে ঘোড়া বুঝদে আরে এতদিন আমার সাথে প্রেম করলি টাকা নিলি খাইলি থ্রি পিস ফোর পিস ফাইভ পিস সব কিছু নিয়ে আমার পিস পিস কইরা কোথাকার কোন বুড়া দশ বছর বাঁচবে হেরে বিয়ে করার লাগে আমার মুখে মিষ্টি ঢুকাই দিস আরে জান আমার কলি যে আমার সোনা তোমারই তো খুশকা এই নাও মিষ্টি খাও খুশির খবর আছে কি আমার বিয়ে ঠিক হয়েছে কি আমার বিয়ে ঠিক হয়েছে আরে খাও খাও সমস্যা নাই টেনশন নাই আমি তোর জান কলিজা ফুসফুস কলিজা রাত খান আবার বিয়ের কথা কয়ে কলিজাটা কাপায় দিলি তোর বিয়ে তো আমার সাথে হইব কথা আছে তো এরকমই মিষ্টি দিয়ে কস বিয়া এই শালি তুই কি হলো রাজা কার না কার রাজা এত ভাঙ্গে পড়ার কিছু নাই আরে জাল লাগে আমার বিয়ে ঠিক হয়েছে টাকা পয়সা অঢাল সম্পত্তি সম্পত্তির কোনো কমতি নাই বিয়ে করছে এর আগে তিন চারটা তিন বউ বাচ্চা সব হেরে ছেড়ে গেছে গা কই গেছে কানাডা আমেরিকা এর কেউ আর এর আশপাশে আসবো না এর অর্থ সম্পদ গুলি এখন কার বিয়ের পর আমার তাই কইতাছি তুই কোনো টেনশন করিস না আরে হে তো বয়স্ক এর মোটা বাঁচবো দশ বছর দশ বছর পর যখন মরে যাইব তখন তুই আমার জান কলিজা ফুসফুস আমার কাছে চলে আসবি আরে দশ বছরের মধ্যে তো তুই শেষ তোর চরিত্র পবিত্র থেকে অপবিত্র হইয়া কোথাকার কোন বুড়া দশ বছর বাঁচবে হেরে বিয়ে করার লাগে আমার মুখে মিষ্টি ঢুকাই দিস চালি মিষ্টি আমার মুখে যাওয়ার পর তিতা তিতা হয়ে মনে হইতেছে মনে হইতে শিরতাল পাতার শরবত দিস আরে চিল্লাই না আশেপাশে মানুষজন শুনবো তো শুনবো কি আছে শালি জায়গাওয়ালা এটা বুড়া ভাই তোর জমি জায়গা হলো এরা বিয়ে করবি আরে কইরে আমারে আমারে আবার দশ বছর পর নিবি ততদিনে তোর তো আরে শালি আমার ফকাত করে মুখে মিষ্টি দিয়ে হ্যাঁ তোর মিষ্টি গুষ্টি খিলাই এই মিষ্টি না শালি তো গেছেই দশ টাকা এলো তো দা আসলে টাকাগুলো গুনতে গুনতে যাচ্ছিলাম তো আপনার ধাক্কা খেয়ে হঠাৎ করে পড়ে গেছে নো প্রবলেম এভাবে ধাক্কা খেতেই পারে তাতে কি ক্ষয়ে যাবে নাকি ধাক্কা খেলে প্রেম হয় ভালোবাসা হয় আরো অনেক কিছু হয় সব ধাক্কাতেই খারাপ কিছু হয় না 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 ধাক্কা ধাক্কি অবশ্য ভালো জিনিস আর সত্যি কথা বলতে কি আমার ব্যাংকে আমার টাকা দিতে হবে আরো দশ লাখ টাকা এই দশ লাখ টাকার জন্যই আমি আবার তাড়াহুড়ো করে যাচ্ছি এই জন্য ধাক্কাটা লাগছে আপনি কিছু মনে করলেন না তো বলেন না কিছু মনে করব কেন আরে আপনার সাথে যখন ধাক্কাটা খেলাম এই প্রথমবার মনে হলো আমার বুকের ভিতর থেকে একটা ঘন্টি বেজে উঠলো আরে আপনার তো ঘন্টি বেজে উঠেছে আমার তো ডাইরেক্ট ঢোল বেজে উঠেছে দুতুম টা 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 টুতুম টা 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 টুতুম টা 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 এই টাইপের ঢোল বেজে উঠেছে
আমি তো পাগল হয়ে গেছি। আমি না সিনেমায় দেখেছি, আমার বান্ধবীদের থেকে শুনেছি, প্রথম যদি কাউকে ভালো লাগে আর প্রেমের আভাস পাওয়া যায় তাহলে নাকি বুকের ভেতর ঘন্টি বেজে ওঠে। আমার সেটাই বুঝে বেজেছে। আপনি যদি ব্যাংকে 10,000 টাকা রাখতে যাচ্ছিলেন, জি 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 জি, কিছু মনে না করলে আমি কি আপনার সাথে যেতে পারি? মানে আপনাকে একটু হেল্প করতাম আর কি, রাস্তাঘাটে যদি ছিনতাইকারী বারবার টাকা টাকাকে ধরে। হ্যাঁ অবশ্যই, হয় না ওটা একজন তো দরকার ছিল। শুন না, আরে আরে কই যাচ্ছ তুমি? আমার যেখানে খুশি আমি সেখানে যাই, তুমি তোমার কাজে যাও, আমার পরে ইচ্ছা হলে আমি তোমার সাথে দেখা করব, না হলে নাই। মানে মানে কি মানে? তুমি বুঝোস না বেটা, পকেটে টাকা নাই আইসুস প্রেম করতে, পকেটে টাকা না থাকলে প্রেম হয় না। জাপট কিছু মনে করো না। কি হলো? 15 বছর ধরে রিলেশন করি, প্রেম করি, সাধারণ করার টাকা লেগে চলে গেল। টাকায় কি সব? ভালোবাসা বলতে কিছুই নাই?